আমাকে কবরে রাখা হবে, কবরে কত শো কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই। তারপরে কিয়ামত হবে, কিয়ামতের হাশরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন। সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই। তাহলে হাশরের বিচারের পরে বোধহয় আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মামাতা কামাত আলাইহি কিয়ামাত, যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, ইসলামের পক্ষের শক্তি হন, তাহলে আপনার রু যখন কবজ করার জন্য আসবেন এসে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একদল রহমতের ফেরেশতা পাঠাই দেবেন। হে বেহেশতের ফেরেশতারা যাও, আমার ওই নামাজি বান্দা, ইমানদার দিনদার বান্দা, তার বিচার মেয়াদ শেষ, এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও, আদরের সাথে আদবের সাথে কবজ করিও, সে যেন ব্যথা না পায়, সাকাতুল মৌত মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি